দর্শকরা কিন্তু অ্যালাউ ছিল না নাটক দেখার জন্য, তারা বাড়ির ভিতর থেকে শুনতো যে নাটক হচ্ছে, তাদের খুব কিউরিয়াসিটি হতো, তারা সামনে আসতো না, কারণ বাড়ির কর্তারা পছন্দ করতো না যে তারা সামনে আসুক। জাস্ট আমি পার্থক্যটা বোঝাই আপনাকে, সে হচ্ছে যখন মহিলারা এসে উকি দিয়ে নাটক শুনতো, আস্তে 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 তারা সামনে আসছে, পরে দেখা গেলো হ্যাঁ অডিয়েন্স বাড়ছে, বাড়তে বাড়তে দেখা গেলো মহিলা অডিয়েন্স বেশি। একটা সময় আমার হয়েছে এমনটা অভিজ্ঞতা হয়েছে, আমি গিয়েছি নাটক করেছি, ওই চরের মহিলারা এসে আমাকে বলেছে আপা আমরা কি নাটক করতে পারি না, আমাদের দিকে চেষ্টা করেন না, আমরা করতে চাই, দেখেন না পারি কি না। তারপর কিন্তু আমি চরের বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছিলাম, তো এত বড় একটা অ্যাচিভমেন্ট যে যেখানে তারা নাটক দেখার জন্য তারা পারমিটেড ছিল না, সেখানে তারা নিজেরা এসে আমাকে বলছিল যে আমরা ওনারা কাজ করতে চায়। আমরা ফ্রেন্ডশিপ চর থিয়েটারের মাধ্যমে এই চরের এই শিল্পীদেরকে পেশাদারিত্ব দেওয়ার চেষ্টা করছি, পেশাদারি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। শিল্পকলা একাডেমি, তারপর হচ্ছে উপজেলা পরিষদের আন্ডারে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন অকেশানে। মানুষজন হচ্ছে জানে ফ্রেন্ডশিপ চর থিয়েটার নামে একটা থিয়েটার আছে এবং তারা বিভিন্ন জায়গা হচ্ছে পারফরমেন্স করে,
সেক্ষেত্রে আমরা ইনভাইটেশন পাই এবং তাদের ইনভাইটেশনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আর চোর অঞ্চলে বিষয়টা হয়, আমরা যখন পারফরমেন্স করতে যাই তো আমাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা থেকে নামার সাথে সাথে দেখা যায় যে লোকজন, চরের লোকজন, মাস পিপল যেটাকে আমরা বলছি, তারা জানে যে থিয়েটারের লোকজন আসছে, আজকে একটা পারফরমেন্স হবে, এবং তাদের নাম ধরে জানে, এবং আমাদের প্রত্যেকটা নাটকের নাম এবং ক্যারেক্টারের নাম পর্যন্ত তাদের ম্যাক্সিমামের জানা। এটা হচ্ছে আমাদের বড় কৃতিত্ব।